হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। আর হ্যাঁ, তোমরা তো জানো আমি বল্টু, আমার নতুন নতুন জোকস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি চেপে দাও। ধন্যবাদ। কি ব্যাপার, বাজার থেকে পেঁয়াজ আনোনি কেন? দাম বেশি বলে পেঁয়াজ আনবে না? না, ঠিক তা নয়। তাহলে পেঁয়াজ কাটতে বসে তুমি প্রতিদিন চোখে জল ফেলবে, দৃশ্যটা আমি সহ্য করতে পারি না। এতটুকু ছেলে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে, বড় মায়া হলো, তাই কোলে করে নিয়ে এলাম। তুমি কি চোখের মাথা খেয়েছো? নিজের ছেলেকে চিনতে পারছো না? আমি জানি আমি মারা গেলে তুমি সঙ্গে সঙ্গে বিয়ে করবে। না, অন্তত মাসখানেক বিশ্রাম নেব। আমি যদি হঠাৎ মারা যাই তাহলে তুমি কি করবে? তুমি মরে গেলে আমি পাগলই হয়ে যাব। আরেকটা বিয়ে করবে না তো? পাগল হয়ে গেলে মানুষ কত কিছুই করে। শুনো, তোমার বন্ধু যাকে বিয়ে করছে সে মেয়েটা কঠিন দাজ্জাল, তাকে বারণ করো। কেন বারণ করব? সে কি আমার সময় বারণ করেছিল? এক বন্ধুর মন খুব খারাপ, অন্য বন্ধু তাই দেখে বলছে, কি রে দোস্ত মন খারাপ কেন? ও, তোর বউ সেই যে বাপের বাড়ি গেল, এখনো ফিরে আসেনি তাই? না রে দোস্ত, আজকে তার ফিরে আসার কথা। একজন মানুষকে টেলিগ্রাম করা হলো, বউ মারা গেছে, কবর দেব নাকি পুড়িয়ে ফেলবো। সেই মানুষ সাথে সাথে উত্তর পাঠালো, কোনো রিস্ক নেবার দরকার নেই, প্রথমে পোড়ান তারপর সেই ছাই কবর দিন। জানিস হাবলু, প্রেমিকারা হচ্ছে চকলেটের মতো, ভালো লাগে যখন তখন, প্রেমিকারা হচ্ছে পিজার মতো, হট অ্যান্ড স্পাইসি, খাওয়া হয় প্রায়। বউ হচ্ছে ডাল ভাতের মতো, খাওয়া হয় যখন, কোনো উপায় নাই। আচ্ছা, আপনাদের এখানে কি এমন কোনো বই আছে যার নাম মহিলাদের শাসনকর্তা পুরুষ? স্যার, আশায়ের গল্পের বই, 3x2 নং সেকশনে পাবেন। আচ্ছা বল্টু, আইন কেন একজন পুরুষকে একাধিক বিয়ে করতে দিতে সম্মত হতে চায় না? কারণ একজনকে একটি অপরাধের শাস্তি মাত্র একবারই দেওয়া যায়। আমার কাছে সত্যই একটা ব্যাপার হাসির মনে হয় যখন শুনি মানুষ প্রশ্ন করে যে ভালোবাসে বিয়ে করব নাকি পারিবারিক ভাবে বিয়ে করা ভালো। আমার কাছে মনে হয় একজন যেন অন্য জনকে প্রশ্ন করছে, আত্মহত্যা ভালো নাকি খুন হওয়া ভালো। জানিস টুনি, অনেকেই বলে যে মেয়েদের বোঝা কষ্টকর, কিন্তু আমি একটু অন্যভাবে বলে আমি বলি সৃষ্টিকর্তাকে বোঝা সত্যিই দুষ্কর, কারণ তিনি মেয়ে মানুষের মতো এত সুন্দর জিনিসের মধ্যে জিলাপির পেঁয়াজের চেয়েও জটিল সব পেঁয়াজ দিয়ে দিয়েছেন এবং সবশেষে তিনি তাদেরকে আমাদের বউ বানিয়ে দিয়েছেন। এখনো রাধুনি, আমি চললাম হোটেলে। একটু দাঁড়াও, কাপড়টা পরে আসি, তারপর একসঙ্গে যাব। হাবলু, একটা উপদেশ শোন, সবসময় মানি ব্যাগে তুই তোর বউর ছবি রাখবি, যখনই বড় কোনো সমস্যায় পড়বি তখন মানি ব্যাগ থেকে তোর বউর ছবি বের করে দেখবি আর মনে মনে বলবি এর চেয়ে বড় সমস্যা আর কিছুই হতে পারে না, তাহলে তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে। শোনো টুনি, আমার মৃত্যুর এক মাস পর তুমি মিস্টার হাবলুকে বিয়ে করবে। হাবলুকে বিয়ে করবো? সে কি? আমি তো জানি সে তোমার পরম শত্রু। আমি তা জানি, কারণ আমি এত বছর ভুগেছি, এবার তাকে একটু ভুগতে দাও। একবার এক মহিলা মারা গেছেন, লাশ নিয়ে যাচ্ছেন তার স্বামী, স্বামীর পিছনে পেছনে একটি কুকুর, এর পিছনে 1000 লোক। এক লোক এসে জিজ্ঞাসা করল, কি হয়েছে ভাই, এত লোকজন কেন? আমার বউ মারা গেছে। সরি, তা কিভাবে মারা গেল? ওই যে কুকুরটা দেখতে পাচ্ছেন, এর কামড়ে। ভাই, আমার একটু ধার দিবেন আপনার কুকুরটা। ঠিক আছে, তাহলে লাইনে গিয়ে পিছনে সিরিয়াল দেন।
স্ত্রী তার চাকরিজীবী স্বামীর জন্য একটা ক্যালেন্ডার নিয়ে এলো। এটা দেখে স্বামী মুখ ভার করে বলল, এই ক্যালেন্ডার আমি নিব না। কেন, তোমার পছন্দ হয়নি? যে ক্যালেন্ডারে ছুটি কম থাকে আমি সেই ক্যালেন্ডারটাই নিব। এক কীর্তি লোক ডাক্তারের কাছে গেল ইউরিন টেস্টের জন্য। টেস্ট শেষ করে সে তার ইউরিনের বোতল তার সাথে করে নিয়ে বাসায় চলে এলো। তখন তার স্ত্রী এটা দেখে অবাক হয়ে বলল, সে কি, তুমি এটা নিয়ে এলে কেন? ডাক্তার বলেছে আমার ইউরিনে নাকি সুগার আছে, এখন চিনির যে দাম তাই এটা সাথে করেই নিয়ে এলাম। একবার দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। আসলে তুই একটা ইঁদুর। তোর এই কথাটা আমি মানতে পারলাম না, কারণ ইঁদুর হলে আমার বউ এতদিনই আমাকে দেখে ছুটে পালাতো। ইঁদুরকেও ভীষণ ভয় পায়। বুঝলি হাবলু, কাল আমার বউয়ের সঙ্গে তুমুল ঝগড়া হয়েছিল। কি নিয়ে? আমি চাইছিলাম ক্লাবে যেতে, আর ও চাইছিল সিনেমায় যেতে। তা শেষ পর্যন্ত কোন সিনেমাটা দেখলি? তুই তো দেখি একেবারে তোর বউয়ের চাকর হয়ে গেছিস। সেদিন দেখলাম তুই তোর প্যান্টটা নিজেই সেলাই করছিস। তুই ঠিকই দেখেছিস, কিন্তু যে প্যান্টটা সেলাই করছিলাম সেটা আমার না, ওটা আমার স্ত্রীর ছিল। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চলছে। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী স্বামীর গালে চড় মারল। তুমি আমাকে চড়টা সিরিয়াসলি মেরেছ নাকি আর কি করে মেরেছ? সিরিয়াসলি মেরেছি। তাহলে আজ বেঁচে গেলে। তুমি তো জানো আমি আর কি একদম পছন্দ করি না। তুমি কি ভেবেছ আমি গাধা? এতে ভাবি তো কিছুই দেখি না। আচ্ছা, স্বামী এবং স্ত্রীকে কখনো একসঙ্গে স্বর্গে ঢোকার অনুমতি দেওয়া হয় না কেন? হ্যাঁ, এজন্যই এর নাম স্বর্গ। আর একসঙ্গে ঢুকতে দিলে সেটা স্বর্গ থাকবে না। বলো তো আমি সুন্দরী, এটা কোন কাল? এটা অতীত কাল। ম্যানেজার তার নতুন সেক্রেটারিকে বলল, আমি এখন জরুরি মিটিংয়ে ব্যস্ত থাকব, তাই কোনো ফোন এলে পরে বলবে। সেক্রেটারি বলল, জরুরি কথা থাকলে? একথা শুনে ম্যানেজার বলল, যে কথাই হোক তুমি স্রেফ না বলে দেবে, বলবে এমন কথা সবাই বলে। যাই হোক, আমি এখন কথা বলতে চাই না। হ্যাঁ, মনে থাকে যেন, বলবে এমন কথা সবাই বলে। ম্যানেজার যেতেই সেক্রেটারি ফোন রিসিভ করতে লাগলো এবং না করে দিল। কিন্তু ওপারের মহিলা জরুরি, ভীষণ জরুরি ইত্যাদি বলে, কিন্তু সেক্রেটারিকে গলাতে না পেরে তখন ম্যানেজারের বউ বলেই ফেললো, আমি তার স্ত্রীর কথা বলছি। সেক্রেটারি অধৈর্য কণ্ঠে বলল, এমন কথা সবাই বলে। শুনো না, নিচের তলার জ্বর এসেছে। সকালে যে কেকটা বানিয়েছিলে তুমি আমার জন্মদিনের জন্য, সেটা সে খেয়ে নিচ্ছে। কাকে ডাকবো, পুলিশ না অ্যাম্বুলেন্স? আজ রান্না হয়নি কেন? মাছটাকে মারতে পারলাম না। কিভাবে মারার চেষ্টা করেছিলে? জলে ডুবিয়ে। তোমার এক মাসে এত লিপস্টিক লাগে আমি ভাবতে পারছি না। আর কারো তো এত লাগে না। আরে, লিপস্টিকের অর্ধেকটা তো তোমার পেটেই যায়। বল্টু ইঁদুর বানান ভুল লেখায় শিক্ষক থেকে বেশি কথা বলল। ইঁদুর লিখতে গিয়ে তুমি চন্দ্রবিন্দু দাওনি কেন? স্যার, এই ইঁদুরটাকে বিড়াল তাড়া করছিল, কিন্তু ইঁদুরটাকে ধরতে না পারলো, এই চন্দ্রবিন্দুটাকে ধরে খেয়ে ফেলেছে। আচ্ছা বল্টু, একটা বড় শব্দ বলো তো। রাবার স্যার। এটা তো ছোট শব্দ স্যার, টানলেই বড় হবে। বলো তো চিড়িয়াখানায় বাঘ ভাল্লুক কি খেয়ে বাচ্ছে? নিশ্চয় চিড়া খেয়ে বেছে। বেটা গর্দব কোথাকার? আফ্রিকার স্যার। তোর মাথায় কিছু নেই? চুল আছে স্যার। গতকাল তোমাকে যে বলেছিলাম চারটা ইংরেজি বাক্য লিখে রাখতে, তা লিখেছো? না স্যার। কেন? না, আই এম বিজি স্যার। যতই ব্যস্ত থাকো তোমাকে বলতে হবে। ডোন্ট ডিস্টার্ব মি। এত বড় সাহস! ইউ শাট আপ। বেয়াদব ছেলে, তোমাকে আমি পড়াবো না। আমি তো অলরেডি চারটা ইংরেজি বাক্য বলতে পেরেছি স্যার।
আমার সঙ্গে সঙ্গে বলো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। কথাটা ঠিক না স্যার। কেন? কারণ আপনি অনেক পড়ালেখা করেছেন, তাহলে আপনি রোজ রোজ হেঁটে আমাকে পড়াতে আসেন কেন? শিক্ষক ক্লাসে ব্যাকরণ পড়াচ্ছেন, হঠাৎ তার দৃষ্টি গেল এক অমনোযোগী ছাত্রের দিকে। এই যে তোমাকে বলছি, দুটি সর্বনামের উদাহরণ দাও তো। কে? আমি? হ্যাঁ ঠিক হয়েছে, আচ্ছা বসো। ধ্রুব বলতো এসএসসি তে কি হয়? এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ভালো, এবার বলতো বিবিতে কি হয়? বাংলাদেশ ব্যাংক স্যার। খুব ভালো, এবার তুমি বলতো ESPN এ কি হয়? সারাদিন শুধু খেলা হয় স্যার। শোনো বল্টু, পরীক্ষায় কখনো নকল করো না, নকল করতে করতে অভ্যাস হয়ে যাবে। না স্যার, আমি 4 বছর ধরে নকল করছি কিন্তু এখনো আমার অভ্যাস হয়নি। বলতো রাজীব, খুশি আর আনন্দ এই দুটি শব্দের মধ্যে পার্থক্য কি? খুশি হলো স্ত্রীলিঙ্গ আর আনন্দ হলো পুরুষলিঙ্গ। কিভাবে? কারণ খুশিতে সবসময় মেয়েদের নাম হয় আর আনন্দ হয় ছেলেদের। রসায়নের ব্যবহারিক ক্লাস চলছে, আমি এই দ্রবণ প্রস্তুত করেছি এবং এই পাত্রে আমি আমার সোনার আংটিটা ডুবিয়ে দিলাম। এখন বলতো আংটিটা ধরবে না, গলবে নাকি গলবে না? গলবে না স্যার। গুড, ভেরি গুড। আচ্ছা বলতো কেন গলবে না? স্যার আপনি জ্ঞানী লোক, এই দ্রবণে যদি সোনার আংটি গলে যেত তবে আপনি নিশ্চয়ই জেনে শুনে এই পাত্রে আপনার সোনার আংটিটি ডুবাতেন না। আচ্ছা বল্টু বলতো বিবিসি মানে কি? বাংলাদেশ বিস্কুট কোম্পানি স্যার। বিয়াদব বাড়ি কোথায়? এটাও হতে পারে স্যার। বাঙালি জাতির প্রধান বৈশিষ্ট্য কি? বাঙালি জাতি একাই 100, কিন্তু 100 বাঙালি কখনোই এক হতে পারে না। তোকে তো ব্যাকটেরিয়ার ছবি আঁকতে দিয়েছিলাম, তুই দেখি সাদা কাগজ দিলি কেন? স্যার আমি তো ব্যাকটেরিয়ার চিত্র এঁকেছি, কিন্তু আপনি তো তা খালি চোখে দেখতে পারবেন না। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। আর হ্যাঁ, তোমরা তো জানো আমি বল্টু, আমার নতুন নতুন জোকস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি চেপে দাও। ধন্যবাদ।